আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব খিচুড়ি, একটু ভিন্ন রকম আর ভিন্ন স্বাদে এই খিচুড়িটা আপনার সাথে শেয়ার করলাম। এটা তৈরি করা খুবই সহজ, আর উপকরণ লাগে খুবই কম। যাদের হাতে কম সময় থাকে আপনারা খুব কম সময়ের মধ্যে এই খিচুড়িটা তৈরি করতে পারবেন। সকালের নাস্তা অথবা দুপুরের খাবার কিংবা রাতের খাবারের জন্য একেবারে পারফেক্ট। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। চুলায় একটা পাতিল বসি, এর মধ্যে আমি দিয়ে দিব এখন 1/4 কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল। আপনার ইচ্ছে হলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা হালকা পরিমাণের গরম করে 2টা তেজপাতা, ছোটো 2 টুকরা দারুচিনি, সে সাথে দিয়ে দিব 3 থেকে 4টা ছোটো এলাচ। এখন অ্যাড করে নিব এর মধ্যে মাঝারি আকারে 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিট। ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা বাটা, 1 চা চামচ পরিমাণের রসুন বাটা। এই দুটোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে নেব। পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি চুলারাঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম। 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিব 7 মতো লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরে ও ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচ করে 1 চা চামচ পরিমাণে দিলেই হবে। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা কষানো পর্যন্ত। আর অন্যদিকে আমি চাউলার ডাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রাখলাম। এখানে 1 কাপ পরিমাণের মুসুরির ডাউল নিয়ে নিলাম, আর 1 কাপ পরিমাণের পোলাও চাউল নিয়ে নিলাম। আপনার ইচ্ছে হলে পোলাও চাউলের পরিবর্তে বাসমতি চাউলও ব্যবহার করতে পারবেন, অথবা বাতের চাউলও ব্যবহার করতে পারবেন। আর মুসুরি ডাউলের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে অবশ্য মুগ ডালগুলোকে একটু টেলে নিতে হবে। আমি সব কিছুকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিলাম। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এই চাউলার ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাবেন, প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। এতে কিন্তু এটা একেবারে ঝরঝরে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে নিলাম। এখানে যেহেতু 2 কাপ পরিমাণের চাউলার ডাল ব্যবহার করলাম, তাই 4 কাপ পরিমাণের পানি দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য, এতে কিন্তু সময়ের পরিমাণটা খুবই কম লাগবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব কয়েকটা কাঁচামরিচ। আমি কিন্তু এখানে শুকনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি। এখন এর মধ্যে 5-6টের মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি আর চাউলের পরিমাণ সমান হয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর এতক্ষণ কিন্তু চুলারাঁচটা হাই অবস্থায় ছিল। ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি, আর খেয়াল করলে বুঝতে পারবেন পানিটা কী পরিমাণ আছে। এটুক পানি দিয়ে বাকি রান্নাটা শেষ হয়ে যাবে। এখন চুলারাঁচটাকে একেবারে লো করে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 10 মিনিট। চুলারাঁচটা কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না, এতে কিন্তু পুড়ে যাবে। অবশ্যই লো করে এ কাজটা করতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর ঢাকনাটা খুলে এখন এটা সেক করে নিচ্ছি। যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করতে পারবেন। এটা কী পরিমাণের ঝরঝরে হলো খেয়াল করলে বোঝাই যাচ্ছে। আমার রান্নাটা কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করার পালা। আর রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে। পরিবেশন করতে পারবেন সম্পূর্ণ নিজস্ব ইচ্ছে অনুযায়ী। এটা চিকেন কিংবা বিফ অথবা ডিম্বুনা দিয়েও খেতে পারবেন, তাছাড়া সালাদ দিয়েও পরিবেশন করা যাবে। আর যারা আচার খেতে পছন্দ করেন এটা আচার দিয়েও খেতে পারবেন। যার যেভাবে ভালো লাগে সেভাবেই করা যাবে। চেষ্টা করলাম রেসিপিটা একেবারে সহজভাবে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে থাকবেন, সেই সাথে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।